ছেলেদের জন্য শরীয়তের হুকুম হলো চোখের পর্দা করা, মেয়েদের ক্ষেত্রেও শরীয়তের চোখের পর্দা করার বিধান আছে কিনা? জি ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইমানদার পুরুষদেরকে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে হেফাজত করেন, চোখগুলো যেন নিয়ন্ত্রণ করে নিচু রাখে, যত তত্র চোখ না বালায়, ও আহফাদু ফুরুজাহুম, এবং তাদের সম্ভ্রমকে যেন তারা হেফাজত করে, চরিত্রকে যেন রক্ষা করে হেফাজত করে। আর একই নির্দেশ আল্লাহ তাআলা এরপরে মেয়েদেরকেও করে তাদের বেলায়ও করেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুন্না মিন আবসারিহিন্না ওয়া আহফাদনা ফুরুজাহুন্না, এবং হে রাসূল আপনি ইমানদার নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তাদের সম্ভ্রমকে তারা যেন রক্ষা করে নষ্ট না করে। তো এই জন্য ইমানদার পুরুষের জন্য চোখের হেফাজত করার যেমন নির্দেশ আছে, ইমানদার নারীর জন্য চোখের হেফাজত করার নির্দেশ আছে। বিশেষ করে যেটি ফিতনার জায়গা, যেটি দেখা তার জন্য হারাম, অন্যের এমন কোনো অঙ্গ যেটি প্রদর্শন করা বা দেখা দর্শন করা হারাম, সেটি পুরুষের জন্য হারাম, মেয়েদের জন্য হারাম। এছাড়াও আরও দেখার ক্ষেত্রে শরীয়তের যে নীতিমালা আছে সেটা মেনে চলা পুরুষদের জন্য যেমন কর্তব্য, মেয়েদের জন্যও কর্তব্য। তবে মেয়েরা পুরুষদেরকে সাধারণত দেখাটা জায়েজ আছে কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে, এর আগে আমরা বারবার বলেছি। একদল ওলামাদের মত হলো যে এটি জায়েজ আছে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, বিশেষ কারোর দিকে তাকালে তার ফিতনা হয়, মনে বাজে চিন্তা আসে, তাহলে সেটা জায়েজ নাই, সাধারণ অবস্থাতে তার জন্য জায়েজ আছে। এবং এটির অন্যতম একটা কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখাতে নিয়ে গিয়েছেন, সেখানে ছেলেদের খেলা তারা দেখেছেন, তিনি দেখেছেন, আর অনেকগুলো দলিল এই মতের সপক্ষে ওলামারা দিয়ে থাকে। আর যারা বলেন যে না এটা নিষেধ, মেয়েদেরকে ছেলেরা যেরকম দেখা না যায় ছেলেদেরকেও মেয়েরা এরকম দেখা না যায়, এটা যারা বলেন তাদের দলিল হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার স্ত্রীদের বলছিলেন যে আফা আম ইয়াওয়ানে আন্তুমা আলাস্তুমা তুসরানি, একজন অন্ধ ব্যক্তি আসছেন, বলছেন তোমরা কি দেখছো না তাকে? তো দুইটা মতই আছে, এর মধ্যে আপনার প্রথম মতটি অর্থাৎ মেয়েরা ছেলেদেরকে দেখতে পারবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, এটা অধিকতর শক্তিশালী মনে হয়। ছেলেদের চাইতে এক্ষেত্রে মেয়েরা একটু ডিফারেন্ট, তাদের ছেলেদের মতো এত ফিতনায় মানে পতিত হওয়ার আশঙ্কা থাকে না আর নানা কারণে, আল্লাহ হাফেজ। সব তারপরে চোখের হেফাজতের যে ব্যাপার আছে অন্যান্য সাধারণ বিষয়, সেগুলোতে নারীদেরকেও হেফাজত করতে হবে, পুরুষদেরও হেফাজত করতে হবে।